হাই বন্ধুরা ওয়েবিনারের নবম পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল যেটা আপনারা সবাই জানেন উইবিনার মানে হচ্ছে আপনাদের সমস্যা আপনাদের সমস্যাগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ অথবা মেইলে আপনারা আমাদেরকে জানান আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই বিষয়টা সমাধান দেওয়ার জন্য এবং সেটা একটা রেকর্ডেড ভিডিও আকারে দিয়ে থাকি কারণ হচ্ছে এই সমস্যাটা অনেকেরই থাকতে পারে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে কিব্রিয়া ভাইয়ের জন্য যিনি আমাদেরকে মেইলে রিকোয়েস্ট করে জানতে চেয়েছেন যে মামুন ভাই আমি এতগুলো ব্যাংকের সাথে কাজ করি আমি এই ব্যাংকের টোটাল ডাটাটাকে আমি একটু হাইট করে দিচ্ছি যদিও এটা একটা হাইপোথিটিক্যাল ডাটা আমরা জাস্ট সামারিটাকে রাখি জাস্ট আমাদের একটু তো বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো ডাটা আছে এই ভাই জানতে চেয়েছেন এই যে নামগুলো আমি চেঞ্জ করে দিয়েছি যেহেতু ওনার একটা অফিসিয়াল ডাটা সেজন্য উনি জানতে চেয়েছেন যে এখানে ওনার বিশটা তিরিশটা পঞ্চাশটা ব্যাংকের ডাটা থাকে সেই ডাটাগুলো উনি এখানে সাম করে নিয়ে আসে বাট মাস শেষে বা দৈনিক উনি জানতে চাচ্ছে যে এই পর্যন্ত অর্থাৎ গতকাল অথবা গত মাসে যতগুলো ব্যাংকের সাথে আমি কাজ করেছি সেই ব্যাংকের সাথে যেগুলো কাজ হয়েছে সেখানে সবচেয়ে টপ কন্ট্রিবিউটর কারা অর্থাৎ সবচেয়ে বেশি আমরা লেনদেন করেছি কোন ব্যাংকের সাথে অথবা সবচেয়ে কোন ব্যাঙ্কে আমাদের টাকাটা এসেছে সেটা একটু ডায়নামিক হতে হবে যেমন আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি সবচেয়ে আমাদের ডাটা কালেকশন হয়েছে টাকা কালেকশন হয়েছে ডাস বাংলা রুপালি ট্রাস্ট আলাফা আলারাপা জনতা এবং সেটা আমরা একটু গ্রাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমরা যদি এই ডাটার হাইপোথিটিক্যাল ডাটাকে একটু রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের ডাটা এবং ব্যাংকটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ সর্বোচ্চ ডাটা এবং সেই সর্বোচ্চ ডাটার সাথে কনসার্ন যে ব্যাংক বা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানটা চলে আসছে এই জিনিসটা উনি জানতে চেয়েছেন যে গত মাসে আমাদের সর্বোচ্চ যে তিনটে ডাটা হয়েছে তিনটে জায়গায় কালেকশন হয়েছে সেই কোনটা কত এবং সেই কোম্পানিগুলোর নাম বন্ধুরা কথা বলা চলি চলুন সরাসরি আমরা প্রোজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্ক্রিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমাদের যে কাজটি করা আছে এই কাজটা আমরা যদি চাই আমরা ডিলিট করে দিতে পারি আর যদি চাই যে ডিলিট করব না সেটাও পারি সাপোজ এখানে এই গ্রাফটা তো যেহেতু এই এই কোর্সের আলোচ্য বিষয় না জাস্ট আমরা টপ থ্রিটা এটা জাস্ট গ্রাফটা আপনাকে হেল্পের জন্য রেখেছি আমরা আমাদের যে কাজটা করেছি সেই ডাটাটাকে আমরা ডিলিট করে দিচ্ছি ওকে এবার এই জায়গাটা আমরা কাজ করব কি কাজ করব সর্বোচ্চ টাকা সর্বোচ্চ কত টাকা তিন লাখ দুই লাখ এক লাখ দেড় লাখ এইভাবে তুমি সর্বোচ্চ থেকে সর্বনিম্নে এবার এবং সেই কোম্পানি কোনটা কোনটা সেই ডাটাটা বের করব তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্বোচ্চ যে টাকাটা আছে সেই টাকাটা আমরা নিয়ে আসি এইটা নিয়ে আসার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব সেটা হচ্ছে এল লার্জ আর হচ্ছে আমাদের অ্যারে টোটাল ডাটা বেজের যে অ্যারেটা আছে সেই অ্যারেটা এবার আমরা এফ ফোর প্রেস করে আমরা লক করে দিব এ ফোর প্রেস করার মানে কি এটা আপনারা ভিডিওর যে সেল রেফারেন্সের ভিডিও আছে আমাদের সেটা দেখে নেবেন ডেপথ আলোচনা করা আছে সেই বিষয়গুলো আপনারা বুঝে নেবেন তো বন্ধুরা দেখেন কে কে মানে হচ্ছে কত নাম্বার সিরিয়াল নাম্বার এক নাকি দুই নাকি তিন নাকি চার মানে প্রথম সর্বোচ্চ কন্ট্রিবিউটার সাপোজ আমরা যদি এই জায়গাটাকে সর্বোচ্চ কন্ট্রিবিউটার অথবা এই জায়গাটাকে সর্বোচ্চ কন্ট্রিবিউটার ধরি দেন আমরা যদি এখন এন্টার দিই তাহলে কী দাঁড়ায় দেখেন এখন যদি আমরা এখানে ওয়ান দেই এখানে আমরা যদি টু দেই এখানে যদি আমরা থ্রি দিই এখানে যদি ফোর দিই এখানে যদি ফাইভ দিই তার মানেই এক নাম্বার কন্ট্রিবিউটার দুই লাখ পঞ্চাশ এত দুই নাম্বার কন্ট্রিবিউটার এত তিন নাম্বার কন্ট্রিবিউটার এত চার নম্বর এত পাঁচ নাম্বার এত বাট এখানে একটা সবচেয়ে মানে যেটা হলো না সেটা হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর এই ডাটাটাকে আমাদেরকে ডায়নামিক হতে হবে অর্থাৎ আমি তো এখানে মেনুয়ারি দিয়ে দিবো না যেমন এখানে আমি সেল রেফারেন্স দিয়ে দেখিয়ে দিয়েছি তুমি এই সেল নাম্বারে এক আসে তারপরের সেলে দুই আসে তারপরের সেলে তিন আছে তারপর এভাবে এটা না তার মানে কি করবে এই ওয়ানটাকে আমরা ডাইনামিক করে দিব যে তুমি এখানে বলে দিবা যে এইটাই ওয়ান অর্থাৎ এই সেলটাকে আমরা ডিলিট করে দিচ্ছি ওকে দেন হচ্ছে এখানে আমরা যে ফাংশনটা তার মানে এক নাম্বার রো আমরা এখানে রো ফাংশনটা ইউজ করব। দেন হচ্ছে আমরা এখানে একটা সেল দেখিয়ে দেবো এই সেলটা সাপোজ এই সেলটা আমাদের এক নাম্বার সেল ওকে এবার যদি আমরা এখানে এন্টার দেই তাহলে দেখেন এখানে কি আসতেছে আমরা এই ডাটাটাকে যেটা আছে আমাদের এটা ডিলিট করে দিলাম এখন এখানে আমার কয় নাম্বার রো তুমি দেখা হচ্ছে এক নাম্বার রো তারপরে দেখাব দুই নাম্বার তারপরে তিন নাম্বার আমরা এখানে রো ফাংশনটা দিয়ে দিয়েছি বাট এখানে কি হয়েছে আসলে কি এক নাম্বার এসেছে এক নাম্বার আসেনি কারণ হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি দেখেন প্রথমে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে দুই উনপ পঞ্চাশ এখানে কিন্তু দুই উনপঞ্চাশ আসেনি কারণ হচ্ছে কি আমরা যদি একটু কারণ ব্যাখ্যা করি আমরা এই রোটাকে যদি একটু বোঝার চেষ্টা করি যেটা কত নাম্বার রো আসছে আমরা রো ফাংশনটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে কীবোর্ড থেকে আমাদের এফ প্রেস করলাম তাহলে দেখেন রো নাম্বার হচ্ছে চার অর্থাৎ চার নাম্বার রোয়ের মানে সিরিয়াল হচ্ছে যে কে তার মানে চার নাম্বার যে হাইয়েস্ট ভ্যালুটা সেটা এর উপরে হবে তিন নাম্বারের উপরে দুই নাম্বার এর উপরে এক নাম্বার তার মানে এই চারকে আমাকে বলতে হবে তুমি এক হয়ে যাও অর্থাৎ এই চার যেটা হয়েছে এটার সাথে আমরা মাইনাস থ্রি করে দেবো মাইনাস থ্রি যদি করে দেই তাহলে এটা ওয়ান থাকে তাই না এবার যদি আমরা এটাকে ফিল হ্যান্ডেল অলরেডি দেখেন হয়ে গেছে তার মানেই এখানে হচ্ছে দুই লাখ দুই সর্বোচ্চ এই যে দেখেন দুই লাখ দুই সর্বোচ্চ এরপর এক লাখ একাশি এরপর হচ্ছে এক লাখ একাশি অর্থাৎ এখন যদি এই রোটাকে আমরা একটু ফাংশনটা এই থ্রি মাইনাস সহ যদি আমরা ধরি এফ নাইন প্রেস করলাম তাহলে দেখেন ওয়ান ওকে এবার যদি আমরা দ্বিতীয়টা দেখি যে এখানে রো ফাংশনটা যেটা দিয়েছি হচ্ছে এখানে আমরা এফ নাইন প্রেস করবো দেন হচ্ছে দেখেন টু তার মানে কি আমার হচ্ছে এটা এক নাম্বার হাইয়েস্ট ভ্যালু দুই নাম্বার হাইয়েস্ট ভ্যালু তিন নাম্বার হাইয়েস্ট ভ্যালু চার নাম্বার পাঁচ নাম্বার ওকে তার মানে আমাদের যে সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন অর্থাৎ পাঁচ নাম্বার এক থেকে পাঁচ নাম্বার যে কন্ট্রিবিউটার পাঁচজন অথবা তিনজন যতটা আপনি চান আপনি সেটা করতে পারবেন সেই ডাটা কিন্তু চলে আসছে এবার হচ্ছে আমরা কোম্পানির নাম নিয়ে আসবো কোম্পানির নাম নিয়ে আসার জন্য এখানে ভিলু কাপ ইউজ করতে পারবো পারবো কি বন্ধুরা বলুন তো এখানে ভিলু কাপ ইউজ করতে পারবো কি না দেখি কতজন সঠিক উত্তর দিতে পারেন যে এখানে আমরা ভিলু কাপ করে আমরা এই কোম্পানিগুলোর নাম আনতে পারবো কি না ইয়েস অর নো দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারেন এই সঠিক উত্তর যে যারা যারা হবেন আগামী প্রজেক্টে আপনাদের সেখানে আপনাদের নাম দিয়েই পরবর্তী প্রজেক্টটা সাজানো হবে যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন ওকে আমরা এখানে ভিলু কাপ ইউজ করলে হবে না কারণ হচ্ছে এই ডাটাটা আমাদের আসে হচ্ছে ডানে কাপ হচ্ছে ভার্টিক্যাল লুক আপ যেখানে লুকআপ ভ্যালুটা অবশ্যই বাম সাইডে থাকতে হয় যেটা আমাদের কাপের ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমরা এখানে কি করব ইন্ডেক্স ম্যাস অর্থাৎ আমরা এখানে ইন্ডেক্স যে ফর্মুলাটা আছে সেটা এখানে ইউজ করব দেন হচ্ছে টোটাল অ্যারেটা দেন হচ্ছে আমরা এটাকে এ দিয়ে লক করে দেবো দেন হচ্ছে কমা কমা হচ্ছে রো নাম্বার কত রো নাম্বার হবে ম্যাস এই এই ডাটাটাকে আমরা দেখতে চাই এই ডাটাটাকে আমরা কোথায় দেখব এই ডাটাটাকে আমরা এখানে দেখবো এ ফোর লক দেন হচ্ছে কমা দেন হচ্ছে এক্স্যাক্ট ম্যাস এটা আমি বিশদভাবে আলোচনা করলাম না দেন হচ্ছে আমার কলাম নাম্বার এক নাম্বার থেকে তুমি ডাটা নিয়ে আসবা ওকে বন্ধুরা এবার আমরা এন্টার দিলাম এই ইন্ডেক্স ম্যাচের আমার ভিডিও আছে ওখানে দুইটা ভিডিও আছে ইন্ডেক্স ম্যাচ বেসিক এবং কাপের সাথে ডাইনামিক একটা ভিডিও আছে যেটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করা তো দেখেন বন্ধুরা আমরা কি করলাম এই দুই লাখ চুয়াল্লিশের ব্যাঙ্ক কোনটা ব্যাঙ্ক এশিয়া এরপরে কোনটা যমুনায় প্রাইম ন্যাশনাল আদার্স এবার যদি আমরা এটাকে আবার রিফ্রেশ দিই তাহলে দেখেন ডাটাটা চেঞ্জ হয়ে যাবে আবার যদি রিফ্রেশ দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু এবং সেই প্রতিষ্ঠানের নাম সর্বোচ্চ ভ্যালু এবং সেই ব্যাংকের নাম সর্বোচ্চ ভ্যালু তার সেই ব্যাংকের নাম অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট থেকে পাঁচ নাম্বার যে প্রতিষ্ঠান আছে উনি এখন এই ভাই একবারই দেখে ফেলতে পারবে যে গত মাসে অথবা গত কালকে গত বছরে আমার টোটাল যতগুলো ব্যাঙ্ক আছে তারা সর্বোচ্চ আমি কত কালেকশন করেছি এবং সেটা কোন কোন ব্যাঙ্ক আশা করি ভিডিওটা আপনারা দেখে অনেক

হচ্ছে আমাদের এই যে টোটাল রোটাকে আমরা এখানে কনভার্ট করে দিলাম এই ডাটা হচ্ছে এখানে হবে হচ্ছে আমাদের যে ডাটাটা টাকা অর্থাৎ ভলিউমটা দেন হচ্ছে এখানে হবে এই টাকার অ্যামাউন্টটা ওকে চলে আসলো এখানে হচ্ছে যে ব্যাংক ব্যাংকের ডাটাটা আমরা এখানে যেটা আছে ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাকে আমরা পাঁচটা ব্যাঙ্ক আছে এটা সিলেক্ট করে দিলাম দেখেন কত সুন্দরভাবে আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে আপনি যদি চান যেটাকে একটু ফর্মেটিং করবেন ফর্মেটিং করতে পারবেন আমরা যেমন এইটাকে এইটাকে যদি আপনি চান যেন আপনি এটাকে কোথায় রাখবেন যে চার টাইটেল তারপর লিজেন্ট এই আপনি বটম রাইট আমরা সাপোজ এটাকে একটু রাইটে রাখলে ভালো দেখায় দেন হচ্ছে আমরা এই যে ডাটা আছে ডাটা লেভেলটাকে দিয়ে দিলাম ডাটা লেভেলটাকে আপনি কোথায় দিবেন এখানে ডাটা লেভেলের বিভিন্ন ধরনের ডাটা লেআউট আছে আমাদের টোটাল কাজটা কিন্তু আগেরটার মতো হয়ে গেছে আপনি চাইলে এটা ভিতরে ভলিউম এই পার্সেন্টেজের জায়গায় আপনি ভলিউমে দিতে পারেন এখন দেখেন এখানে চার টাইটেল এটা অবশ্যই আপনারা পারেন আমি জেনেই থাকবো যেটা অবশ্যই আপনারা পারেন এটা না পারার কথা না এটা একবারে বেসিক টিউটোরিয়াল চার্টের আপনারা চার্টের যে ভিডিও আছে আমাদের সেটা দেখে নেবেন ওকে এবার আমরা যদি এফ নাইন প্রেস করে রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের এইটা এবং এইটা দুইটা চার্টেই কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা কি ভাইয়ের সাথে আপনাদের অনেক হেল্প হয়েছে আমাদের আজকের এই ওয়েবিনারের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট থেকে থাকে প্লিজ আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন আমরা সেখান থেকে নিয়ে চেষ্টা করব আপনার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ